ভারত একটি কৃষিপ্রধান দেশ। এদেশের মোট জনসংখ্যার প্রায় 70% মানুষ এখনও কৃষিকাজের উপর নির্ভরশীল। বর্তমানে কৃষিতে ট্রাক্টরের অনেক অবদান রয়েছে। কৃষকরা ট্রাক্টরের সাহায্যে সহজে অনেক গুরুত্বপূর্ণ কাজগুলি করে। কিন্তু আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ট্রাক্টরের সামনের টায়ারগুলো ছোট এবং পেছনের টায়ারগুলো বড় কেন হয় আমি এই ভিডিওতে বলতে চলেছি, তাই বন্ধুরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ট্রাক্টরের সামনের এবং পেছনের টায়ার কাজ সম্পূর্ণ কিন্তু আলাদা। এতে ট্রাক্টর হ্যান্ডেলিং, গ্রিপ, ভারসাম্য, তেলের খরচের মতো অনেক ব্যাপার রয়েছে। এই সব বিষয় মাথায় রেখে ট্রাক্টরের টায়ারের এমন কিন্তু ডিজাইন করা হয়েছে। ট্রাক্টরের সামনের ছোট টায়ার কিন্তু দিক নির্দেশ করে। এইগুলি সরাসরি কিন্তু স্টিয়ারিংয়ের সাথে সংযুক্ত, তাই চাকাগুলি ঘোরে। তবে এর একাধিক সুবিধাও রয়েছে, যেমন ছোট টায়ারগুলি চালানো সহজ, যে কোনো জায়গায় মোড়া বা কম জায়গায় হলেও ঘোরানো যায়। এটির সামনে খুব বেশি জায়গা প্রয়োজন হয় না। এছাড়া সামনের টায়ার ছোট হওয়ার কারণে ইঞ্জিনের ওজনও কম হয় এবং সেক্ষেত্রে তেলের ব্যবহারও কিন্তু অনেক কমেই যায়। ট্রাক্টর বা যে কোনো গাড়ির চেয়ে কাদায় সহজে তার কাজ সম্পাদন করে। গাড়ি বা বাইকের চাকায় ট্রানজ্যাকশন কম থাকায় কাদায় কিন্তু আটকে যায়, কিন্তু ট্রাক্টরের পেছনে বড় টায়ারের কারণে কোনো সমস্যা হয় না এবং এটি কাদায়ও ডুবে যায় না এবং ভালো গ্রিপ বজায় রাখে। এবং ট্রাক্টরের ইঞ্জিনের সামনের দিকে থাকা, তাই ওজনের ভারসাম্যও বজায় রাখতে বড় চাকা লাগানো হয়। এছাড়াও পেছনে কোনো লোডকে টানতে সহজ হয়ে যায় এই বড় চাকার জন্য। তাই বন্ধুরা, ট্রাক্টর দেখে থাকলে অবশ্যই আপনি খেয়াল করবেন যে ট্রাক্টরের সামনের চাকা ছোট এবং পেছনের চাকা বড় থাকে। এই কারণগুলির জন্য ট্রাক্টরের সামনে পেছনে বড় এবং ছোট টায়ার থাকে। তাই বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।